মানে আমাদের মাথায় যেটা আছে সেটা হলো কনডম। কিন্তু কি জানো, কনডমও 100% প্রোটেকশন দেয় না, এর ফেলিয়ার রেট 3-4%। আর এই ফেলিয়ারের রিজন কেন সেটা জানতে দেখে নাও পুরো ভিডিওটা। যেমন আমাদের মানুষদের হাইট, কেউ লম্বা কেউ ছোট, আবার কেউ মোটা আবার কেউ রোগা, তেমনি পেনিসের সাইজও কারুর লম্বা কারুর ছোট, আবার কারুর পাতলা কারুর মোটা। ধরুন কারুর পেনিসের সাইজের লম্বা আর সে ইউজ করছে একটা ছোট কনডম, তো সেই ক্ষেত্রে পিছলে বেরিয়ে আসার চান্স খুব বেড়ে যায়। ঠিক তেমনই কারুর ধরুন পেনিসের সাইজ ছোট, সে ইউজ করছে বড় কনডম, তো কি হচ্ছে আমাদের ঢিলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও খুলে বেরিয়ে আসার চান্স বেড়ে যায়। অনেকে প্যাকেট থেকে বের করে এই গোটানো অবস্থা আগেই খুলে নেয়, তো এই ক্ষেত্রে কি প্রবলেম হয়, যখন পেনিসটা ঢোকানো হবে কনডমের ভিতরে তো সেই ক্ষেত্রে রাপচারের চান্স বেড়ে যাবে। তাই জন্য আমাদের কি করা উচিত, এই গোটানো অবস্থাতে পেনিস রেখে ধীরে ধীরে এইটা খুলতে হবে পেনিসের উপরে, আর এটাই প্রপার মেথড। এইখানে একটা ছোট ভিডিও ক্লিপের মধ্যে দেখে নিন আমি এতক্ষণ যেটা বললাম, মানে কিভাবে পেনিসের উপরে কনডমটা অ্যাটাচ করতে হয়। অনেক সময় থাকে ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম, অবভিয়াসলি সেটা তোমার হাতে নেই। অনেক সময় ইউজ করা হয় এক্সপায়ারি ডেটের পরে, তো সেক্ষেত্রে কি হয়, যখন আমরা পড়তে যাই তখন ফেটে বেরিয়ে আসার চান্স খুব বেশি কনডমটা। আর অনেকেই ভাবে উইথ কনডম কিছু তেল অ্যাসিড লুব্রিকেন্ট ইউজ করবে, কিন্তু উইথ কনডম যদি তেল ইউজ করো তাহলে কনডমটা স্লিপেজ হয়ে বেরিয়ে আসার চান্স বেড়ে যায়, তো কখনো কনডমের সাথে তেল ইউজ করবেন না, বরং অয়েল বেসড প্রোডাক্টের জায়গায় ওয়াটার বেসড প্রোডাক্ট যেরকম স্পার্মিসাইডাল জেলি সেটা অবশ্যই ইউজ করতে পারেন, এফিকেসি আরো বাড়িয়ে দেয়। অনেকেই সেক্সের সময় স্পার্ম ইজাকুলেট করার পরই 10 HR-এ পেনিসটা বের করে নিতে চায়, আর সেই ক্ষেত্রে আমাদের এই কনডমের ভিতরে থাকা স্পার্মটা চুইয়ে ভ্যাজাইনাতে পড়ে যায়, তাতে কি হয় এফিকেসিটা অনেক কমে যায়। তো আমাদের কিভাবে করতে হবে, আফটার ইজাকুলেশন আমাদের পেনিসের সাথে এই কনডমের এই বাইরের পার্টটা এরকম চিপে ধরে তারপরে বের করতে হবে, আর তারপরে কনডমটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে, আর এভাবেই আমরা এই এফিকেসিটা আরো বাড়িয়ে দিতে পারি। আমি জুনিয়র ডাক্তার বিষ্ণুদত্ত চৌধুরী, এই ভিডিওটা মাধ্যমে বোঝাতে চাইলাম কিভাবে কনডমের ফেলিয়ার রেটকে কমিয়ে এর এফিকেসিটাকে বাড়াতে পারি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানিও আরো কি কি কোশ্চেন তোমাদের মাথায় আছে সেইগুলোও জানিও, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই জানতে পারে কারেক্ট ইনফরমেশনটা। আর এরকমই আরো হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, তো দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।